দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো নেতানিয়াহর সঙ্গে এরদোগানের তুলনা নেত্রীর বিরুদ্ধে মামলা এদিকে ভারতে কালো ছত্রাককে মহামারী ঘোষণা আরও জানিয়ে দিব পবিত্র গঙ্গা আজ মৃতপুরী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও থাকছে হামাসের দুটি অস্ত্র তৈরির ডিপোতে বিমান হামলা ইসরায়েলের এদিকে ফিলিস্তিনিকে সমর্থনের দাবি তুলছে গুগলের একদল কর্মী এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতার হুঁশিয়ারি দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত দর্শক আজকের প্রতিবেদনের প্রধান আকর্ষণ থাকছে রাশিয়া এবং লেবাননের পাল্টা হামলায় দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল টানা দশ দিন বর্বর হামলা চালিয়েছে এই ইসরায়েলি বাহিনী নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করেছে বিভিন্ন প্রকারের হামলা চালিয়ে তার জের ধরে লেবানন এবং রাশিয়া পাল্টা হামলার জবাব দিতে হুঁশিয়ারি দিয়েছেন এবং বাইডেনও নেতানিয়াহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যার কারণে নেতানিয়াহ এখন অকেজ হয়ে পড়েছে দর্শকের জন্য যদি আপনি আনন্দিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর সঙ্গে এর তুলনা নেত্রীর বিরুদ্ধে মামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের তুলনা করায় দেশটির এক বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এরদোগান বাদী হয়ে মামলাটি করেন মামলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার লিরা ক্ষতিপূরণ দাবি করেন এরদোগান গতকাল দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাদ দিয়ে এ খবর জানা গিয়েছে এ খবর জানিয়েছে বিবিসি দেশটির ই পার্টির নেত্রী মেরাল এক সেনার চলতি সপ্তাহে সংসদে এক বক্তব্যে বলেন এরদোগান ক্ষমতা টিকিয়ে টিকিয়ে রাখতে নেতানিয়াহুর মতো একই কৌশল অবলম্বন করছেন তিনি বলেন এরদোগানের ইসরায়েলি সংস্করণ বেনিয়ামিন নেতানিয়াহ তার রাজনৈতিক বিরোধী দলকে কোণ্ঠাসা করতে এবং নিজের আসন রক্ষা করতে বেসামরিক জনগণ শিশুদের উপর হামলা চালাতে দ্বিধা করেনি এরদোগান এই মন্তব্যকে অনৈতিক বলে উল্লেখ করে বলেন নেতানিয়াহ কখনো ছিলেন না এবং কখনো আমাদের বন্ধুও হবেন না এদিকে ভারতে কালো ছত্রাককে মহামারী ঘোষণা মিউকোর মাইকোসিস বা কালো ছত্রাককে মহামারী হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার অঞ্চলে একে মহামারী ঘোষণার নির্দেশ দিয়েছে এই রোগের দা হিন্দুর খবরে বলা হয় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয় মিউকার মাইকোসিসকে মহামারী ঘোষণা করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে চিঠি পাঠিয়েছে মহামারী ঘোষণার ফলে এ রোগ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ত্বরিত ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা দেখা দেবে মহামারী আইন 1897 এর অধীনে ভারতে কোন রোগ উদ্বেগজনক পর্যায়ে গেলে তাকে মহামারী হিসেবে ঘোষণা করা যেতে পারে আইনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ ক্ষমতা দেয় যা রোগের বিস্তার ঠেকাতে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন আইন অনুযায়ী সমস্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র মেডিকেল কলেজগুলো নির্দিষ্ট রোগের চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর জারি করা গাইডলাইন অনুসরণ আগারওয়াল বলেন এই ছত্রাকের সংক্রমণ কোভিড নাইন্টিন রোগীদের মধ্যে দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণ এটি তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় গতকাল রাজস্থানে কালো ছত্রাকের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় রাজ্য সরকার এটিকে মহামারী হিসেবে ঘোষণা করে এই সূত্র জানিয়েছে ওডি। এদিকে পবিত্র গঙ্গা স্মৃতপুরী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের পবিত্র নদী গঙ্গাকে মৃতপুরীতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরে করোনায় মৃতদের লাশ ভাসানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই মোদী মমতার প্রথম বৈঠক কিন্তু শুরুতেই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত সঙ্গে বৈঠক শেষে থেকে সাংবাদিক সম্মেলন করেন মমতা সেখান থেকেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বৈঠকে মুখ্যমন্ত্রীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এরপরই বিহার উত্তরপ্রদেশ গঙ্গায় করোনায় মৃতের দেহ ভাসানো নিয়ে কেন্দ্রকে এক হাত নেন তিনি বলেন দেশটাকে বিষাক্ত করে ছাড়ছে নদীতে একের পর এক দেহ ভাসছে মৃতপরীতে পরিণত করেছে যে গঙ্গা পবিত্র সেখানকার পানিতে হাত দিতে মানুষ এখন ভয় পাচ্ছে মমতার অভিযোগ বিজেপি ক্ষমতায় থাকার কারণেই উত্তর প্রদেশের এহেন ঘটনার কোনো তদন্ত হচ্ছে না রাজ্য ভ্যাকসিন অক্সিজেনের হাহাকারের জন্য মোদীকেই দোষারোপ করছেন তিনি ভোট পরবর্তী সহিংস পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় টিম পাঠিয়েছিল কেন্দ্র সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন উত্তর প্রদেশে কেন কেন্দ্রীয় টিম গেল না নদী দিতে দেহের তদন্ত করতে ওটা বিজেপির রাজ্য বলে এদিন আবার ভ্যাকসিন ও অক্সিজেনের অভাব নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন একাধিকবার টিকার জন্য চিঠি লিখলেও কেন্দ্রের তরফে কোনো রকম সবুজ সংকেত মিলছে না মমতার অভিযোগ গোটা কোভিড পরিস্থিতি অত্যন্ত হালকা পাবে নিচ্ছে কেন্দ্র পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত পদক্ষেপ করার কথাও বলেন তিনি আশ্বাস দেন রাজ্য পর্যাপ্ত ভ্যাকসিন পেলে আগামী তিন মাসের মধ্যেই টিকাদান সম্পূর্ণ করা হবে এই সূত্র জানিয়েছে এনডি TV এদিকে হামাসের দুটি অস্ত্র তৈরির ডিপোতে বিমান হামলা ইসরায়েলের গত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের ভূখণ্ড গাছায় শতাধিকের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী বিমান বাহিনীর পাশাপাশি বোমা হামলায় অংশ নিয়েছে ইসরায়েলের নৌবাহিনী হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে হামাসের রকেট উৎক্ষেপণের বেশ কয়েকটি স্থাপনা এবং দুটি অস্ত্র তৈরির কারখানায় হামলা চালানো হয় এছাড়া হামাসের কয়েকটি মাটির নিচের সুড়ঙ্গে হামলা চালানো হয়েছে পাশাপাশি হামাসের কমান্ডারদের বাড়িগুলোতে হামলার লক্ষ্যবস্তু বস্তু বানিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক টুইটে একটি ভিডিও আপলোড করে জানিয়েছে হামাসের বিমান প্রতিরক্ষা কম্পাউন্ড ও রকেট উৎক্ষেপণের ইসরায়েল আমরা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে অভিযান অব্যাহত এমনটাই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে চৌষট্টি শিশু ও আটত্রিশ জন নারী রয়েছেন এদিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রধান অ্যান্থনিও গুতেরেস আন্তর্জাতিক সংগঠন শেবদাস চিলড্রেনের হাজার শিক্ষার্থীর স্কুল জীবন হুমকির মুখে পড়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও ও সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাগ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এদিকে ফিলিস্তিনকে সমর্থনে দাবি তুলছে গুগলের একদল কর্মী গুগলের একদল ইহুদি কর্মীর দাবি প্রতিষ্ঠানটি ফিলিস্তিনের সমর্থন করুক এবং ইসরায়েলি সেনাবাহিনী বা তাদের সহিংসতাকে সমর্থন করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে থাকা চুক্তি বাতিল করে দিক গুগলের এসব কর্মীরা অভ্যন্তরীণভাবে একটি চিঠি দিয়েছে যেখানে কমপক্ষে 250টির স্বাক্ষর রয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দা ভার্জের পরাদে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট তবে স্বাক্ষরদাতাদের মধ্যে কতজন ইহুদি জানা যায়নি চিঠি সাক্ষরদাতাদের গুগলের ইহুদি কর্মী মিত্র ও বহিরাগত সমর্থক বলে উল্লেখ করা হয় ফিলিস্তিনের উপর ইসরায়েলি সেনাবাহিনীর হামলা সংঘবদ্ধ সহিংসতার পক্ষে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এর বিবৃতি দেওয়া উচিত নয় বলে ওই চিঠিকে বলা হয়েছে জায়ানবাদ বিরোধী হলেও গুগলকে ইসরায়েলের সমালোচনা অধিকারের পক্ষে থাকার কথা বলা হয় চিঠিতে তাদের মতে জায়ানবাদ বিরোধিতা মানে সেমেটিক বিরোধিতা বা অ্যান্টিসেমেটিজম নয় চিঠির লেখকেরা নিজেদের ডায়াসপোরা ইন ইনডেক হিসেবে উল্লেখ করেন ইসরায়েলের পক্ষে থাকা গুগলের সুইক গার্লস নামের দলের বিপরীতে তাদের আত্মপ্রকাশ বলে জানা যায় এদিকে গতকাল ভোরে উত্তর গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে একশো এর বেশি ইসরায়েলি বিমান হামলা চালানো হয় আর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী জবাব দেয় রকেট হামলা চালিয়ে সম্প্রতি সময়ে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপন এবং আল আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলার আক্রমণে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এ ঘটনায় এক সপ্তাহ পর হামলায় যোগ দেয় হামাস ইতিমধ্যে গাজায় কমপক্ষে দুশো জন লোক প্রাণ হারিয়েছেন যার মধ্যে একশো জনের বেশি নারী ও শিশু রয়েছে ইসরায়েল জানিয়েছে প্রায় একশো জন গাজার সশস্ত্র গোষ্ঠী এই যুদ্ধে প্রাণ হারিয়েছে তবে হামাস তাদের যোদ্ধাদের মৃত্যুর কোনো হিসেব দেয়নি অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে বারো জন তার মধ্যে দুইজন শিশু এই সূত্র জানিয়েছে ওডি এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতার হুঁশিয়ারি গাজা নিয়ন্ত্রণকারী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন শুক্রবার রাতের মধ্যে হতে পারে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সমীকরণ একেবারে স্পষ্ট যদি তারা উত্তাপ বাড়ায় আমরাও বাড়াবো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এতদিন যদিও যুদ্ধ অব্যাহত রাখার কথা বলে আসছিলেন কিন্তু এখন তিনি দৃশ্যত নমনীয় হয়েছেন তিনি আজ রাতে তার সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠক করেছে অবশ্য উত্তাপ ছিল অনেক কম আজ নিহত হয়েছে একজন ফলে নিহতের সংখ্যা দাঁড়ালো দুশো জনে নিহতদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু আর ইসরায়েলি নিহত হয়েছে বারো জন ইসরায়েল বলছে তারা গাজার ট্যানেল গুলো ধ্বংস করার দিকে বিশেষ নজর দিচ্ছে তারা বলছে এসব ট্যানেলের সাহায্যেই হামাস তাদের অস্ত্র ও রকেট পরিচালনা করে খবরে বলা হয় হামাস ট্যানেল নির্মাণের বিশাল নেটওয়ার্ক নির্মাণের জন্য ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছে বর্তমানে ট্যানেলগুলো নব্বই ফুট গভীর এতে রান্নাঘরের পাশাপাশি থাকার ঘর সব কক্ষ রয়েছে হামাসের যোদ্ধারা এসব ট্যানেলে কেবল অস্ত্রই লুকিয়ে রাখা ও চলাচলের কাজ করে না সে সাথে যোদ্ধাদের প্রশিক্ষণের কাজও এখানে করে থাকে ইসরায়েল বাহিনী গাজা উপত্যকায় হামলা অবহ তারা ক্লো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ স্থানীয় সময় 7টায় সিকিউরিটি ক্যাবিনেটের সভা ডেকেছেন সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনাই এই বৈঠকের উদ্দেশ্য বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে নেতানিয়াহু এখন পর্যন্ত এই সভা সম্পর্কে কিছু বলেননি তবে গতকাল তিনি জানিয়েছিলেন তিনি গাজাকে শান্ত না করা পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হবেন না অন্যদিকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস কর্মকর্তা সিএনএনকে বলেন তারা মনে করছেন যুদ্ধবিরতি আসন্য তা চব্বিশ ঘন্টার মধ্যেই হতে পারে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন বলছে যে তারা গাজায় সব টার্গেটে আঘাত হানার পরিকল্পনা করছিল তা প্রায় সবই সম্পন্ন হয়েছে এই সূত্র জানিয়েছে বিবিসি নিউজ আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য